আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা একটু সকাল থেকেই শুরু করছি। সকাল থেকেই রৌদ্র মেঘের খেলা চলছে, এই রোদ এই বৃষ্টি এরকম। তো আকাশটা এখন পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছে যে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, কিন্তু এখন হচ্ছে সকাল 8টা বাজে। তো দেখতেই পাচ্ছেন সকালের আকাশে কবুতরগুলো খুব সুন্দর করে উড়ে বেড়াচ্ছে, দৃশ্যটা দেখে খুব ভালো লাগছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে শুক্রবার, আজ শুক্রবারের স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকের বারটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় আমার বোনেরা আসবে, আর ভাগ্নিরা গতকালকে এসেছে, ভাগ্নি ভাগ্নির হাজবেন্ড। তো সকালে যেহেতু আজকে সবাই আসবে, অনেক কাজ, তো মা আমি একটু সকাল সকালেই উঠে পড়েছি, আজকে মাকে বলেছিলাম আর পরোটা বা রুটি বানানোর ভেজাল না করতে, কারণ যেহেতু আজকে বাসায় অনেক কাজ। তো এখানে হচ্ছে চা জাল করে নিচ্ছি, দুধ চা, আর অন্যদিকে মা হচ্ছে মাংস বসানোর জন্য পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে। তো আমি চাটা হয়ে গেলে তারপর মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো এখানে সব মশলা দিয়ে, এখানে প্রায় 3 কেজি কোরবানির গরুর মাংস আছে, তো মাংসগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে। আর আমার কাছে হচ্ছে হাতে মাখানো এই গরুর মাংসটাই বেশি, সবচেয়ে বেশি স্বাদ লাগে। তো আমি সবসময় গরুর মাংসটা রান্না করলে এভাবে হাতে মেখে তারপর হচ্ছে গরুর মাংসটা রান্না করি। তো সব মশলা টশলা দিয়ে মাখিয়েটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে হচ্ছে মা আর আমি নাস্তা করে নেব। এখনও সকাল প্রায় 9টা বাজে, কেউ ঘুম থেকে ওঠেনি, তো মা আমি নাস্তা করে নিচ্ছি। এখানে কলা আছে আর ব্রেড আছে, কলা হচ্ছে বড় আপা গতকালকে নিয়ে আসছিলো আর ব্রেডটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যার যেটা পছন্দ সেটা দিয়ে নাস্তা করে নেবে। চা করেছি, বিস্কিট আছে, বাকরখানি আছে। তা আজকের হচ্ছে সকালে এই সিম্পল নাস্তা। তো নাস্তা টাস্তা করে আজকে অনেক কাজ বাকি পড়ে আছে, আর এদিকে ভাগ্নির কালকে থেকে গতকালকে থেকেই খুব বেশি জ্বর, সারা রাত জ্বর ছিল, জ্বরে ঘুম আসতে পারেনি ঠিক মতো। তা আমি এখানে চা ব্রেড আর বাখরখানি নিয়েছি, বাখরখানি দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে, এটা আসলে আমার খুবই পছন্দ। তো আমরা নাস্তা টাস্তা করে নিয়ে তারপর কাজে লেগে পড়ব। বাসার বেশিরভাগ কাজই সবসময় মাই করে থাকে, মাঝে মাঝে মাকে একটু হেল্প করে দেই। আসলে মাকে একা কাজ করতে দেখলে খুবই খারাপ লাগে, তো যতটুকু সম্ভব মার সাথে কাজ করে হেল্প করার চেষ্টা করি। আর যেহেতু আজকে ভাইয়ের বউ বাড়িতে ছিল না, ওদের বাড়িতে ছিল, ওরা দুপুরে আসবে, তো সেজন্য মার সাথে আমি সকাল থেকে একটু হেল্প করছি। আর এদিকে হচ্ছে নাস্তা শেষ করে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, তো এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মা সেমাই করবে, সেমাইয়ের জন্য চুলাতে দুধ বসিয়ে দিয়েছে, দুধটা মশলা দিয়ে চিনি দিয়ে তারপর জাল করে নিচ্ছে। আর সবাই আসলে খুব আনন্দ লাগে, সব বোনেরা একসাথে হলে, ঈদের পরে সব বোনেরা একসাথে হচ্ছে এই শুক্রবারে। তো এখানে হচ্ছে মা নুডলস সেদ্ধ করে রেখেছে, নুডলস দিয়ে সেমাই রান্না করবে। এই নুডলসের সেমাইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নুডলসের সেমাইটা রান্না করে খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করার জন্য রাখা হয়েছে, আর এখানে 4টা কক মুরগি আছে। তো এখানে হচ্ছে কক মুরগিগুলো মা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, দেখতেই পাচ্ছেন রান্নাঘরের কী অবস্থা। আসলে রান্না করার আগে এরকমই বাজে অবস্থা হয়ে থাকে। তো মা হচ্ছে ঘরোয়া মশলায় চিকেন রোস্ট করে নিয়েছে, রোস্টটা প্রায় হয়ে এসেছে, এখন উপর থেকে ঘি দিয়ে তারপর আমরা একটু নাড়াচাড়া করে রোস্টটাকে নামিয়ে নিব। রোস্টটা হয়ে গিয়েছে, মা হচ্ছে নামিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে সবাই অলরেডি কিন্তু চলে এসেছে, চলে গিয়ে নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে বাসায় চলে আসছে। যেদিন সবাই আসে ওই দিন প্রতিদিন ঈদ, শুক্রবার মানে ঈদ। নামাজ পড়ে দোয়া করছো? কার জন্য দোয়া করো? নাই কি দোয়া করছো? একবার এগুলো কইছো?
তো সালমান নামাজ থেকে আসার পর ওকে জিজ্ঞেস করেছিলাম যে কার কার জন্য দোয়া করেছে, ও সবসময় বলে নামাজ থেকে এসে ওর বোনের জন্য, তারপর ওর দাদুর জন্য দোয়া করছে। আর এদিকে হচ্ছে ভাগ্নে চলে এসেছে, ছোটো বোন, ছোটো বোনের মেয়ে। তো ছোটো, আমার ছোটো বোনের মেয়ে, ও সাজুগুজু করতে খুবই ভালোবাসে, যখনই আসে তখনই আমার ফুফুদের ফ্ল্যাটে চলে যায়, এসে তারপর আমার ফুফাতো বোনদের কাছ থেকে সাজুগুজু করে তারপর নিচে আসে। আর আমাকে সবসময় বলে যে খালামণি আমাকে মেকআপ কিনে দিও। তো এরপর যখন মিরপুর একে যাব, ওর জন্য ইনশাল্লাহ একটা মেকআপ বক্স নিয়ে আসবো। তো এই যে আমরা হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে নিয়েছি, এখন হচ্ছে আপনার আপনাদের ভাইয়াদের খেতে দিয়েছি। এখানে আমার হাজব্যান্ড আছে, ভাগিনা, ছোটো বোনের হাজব্যান্ড, তারপরে ভাগ্নির জামাই, ওনারা সবাই বসে দুপুরের খাওয়া দাওয়া করছে। তো ওনারা সবাই উপরে টেবিল চেয়ারে বসেছিল, আর আমার দুলা ভাই হচ্ছে নিচে আসন করে খেতে বসে পড়েছে। আমার দুলা ভাই সত্যি অনেক ভালো মনের মানুষ আর অনেক সাদামাটা মানুষ। তো উনি আসলে উপর নিচে এগুলো দেখে না, নিচে আসন করে খেতে বসে পড়েছে। আর উনি যেহেতু আমাদের বাড়ির বড় জামাই, সব কাজে আমার দুলা ভাই সবসময় আমাদেরকে অনেক হেল্প করে, ওনার কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি আমরা ভাই বোনেরা। আসলে উনি আমাদের বড় ভাইয়ের চেয়ে কোনো অংশেই কিন্তু কম না, বরঞ্চ উনি বড় ভাইয়ের চেয়েও অনেক বেশি দায়িত্ব কর্তব্য আমাদের জন্য পালন করেছেন। তো এখানে হচ্ছে ভাগ্নের হাজব্যান্ড ভাগ্নের জন্মদিন উপলক্ষে একটা হট কেক নিয়ে আসছিল, কেকটা অনেক ইয়ামি ছিল। তো কেকটা আমরা কাটবো, এর মধ্যে হচ্ছে ওরা সবাই নৌকা ভ্রমণে চলে গিয়েছিল, তো আমি আপনাদের সাথে কেকটা একটু শেয়ার করছি। ওরা নৌকা ভ্রমণ থেকে আসলে তারপর সবাই মিলে এই কেকটা কেটে নেব। আর ছোট বোনের হাজব্যান্ড, দুলা ভাই সবাই আসলে অনেক কিছুই নিয়ে আসছে, সব কিছু আসলে ভিডিওতে শেয়ার করলাম না। আসলে আমার ভাগ্নির জন্মদিন ছিল 18 জুলাই, তো সবাই যেহেতু এই বাসায় ছিল তো সেই জন্য কেকটা একটু আগে নিয়ে আসছে, যেন আমরা সবাই কেকটা খেতে পারি সেই জন্য। এখানে হচ্ছে সালমান, ফাতিহা, ইন্তেবা আর আমার ভাগ্নি সবাই মিলে কেক কাটছে। আর পেছনেই দেখতে পাচ্ছেন যে দর্শকগুলা, এখানে হচ্ছে আমার ভাগ্না ভাগ্নি, আমার ফুপাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, সবাইকে ডেকে এনেছি। এটা আসলে কোনো বার্থডে পার্টি না, জাস্ট সবাই মিলে আনন্দ করে কেকটা কাটলাম এই আর কি। তো কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছে, আর আজকের ব্লগটা থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছে। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তোহিনী হচ্ছে আমার ভাগ্নির মেয়ে হাফসা, ওর জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন পরেই আমার নানু আপুর 1 বছর হতে চলেছে, আর নানু আপিটা কিন্তু হাঁটতেও শিখে গিয়েছে, তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।